নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজনৈতিক প্রতিহিংসার জেরে কাঞ্চন পৌরসভা কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা দুজনকে কুপিয়ে জখম সহ সাতজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। সোমবার বিকেলে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম গণমাধ্যম কর্মীদের জানান, রবিবার রাতে রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয়ে ও পাশের সড়কে এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাজনৈতিক প্রতিহিংসার জেরে কাঞ্চন পৌরসভা কার্যালয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা প্রথমে সড়কে দুজনকে আটক করে মারপিট করে, পরে পৌরসভা কার্যালয়ে হামলা চালায়। এ ঘটনায় পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে হামলাকারীদের চিহ্নিত করে একজনকে গ্রেফতার করেছে। এ বিষয়ে কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার অনুপস্থিতিতে স্থানীয় সন্ত্রাসী গোলাম রসুল কলির ইন্ধনে তার বাহিনীর সদস্য রবিউল ইউসুফ বাবু সাইফুল্লাহ সহ 15-20 জন পৌরসভার ভিতরে ঢুকে আমাকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করতে থাকে। এ সময় আমার ব্যক্তিগত সহকারী শাহিন মিয়া গালমন্দের কারণ জানতে চাইলে তার উপর হামলা চালায়। আমি এখানে আসছিলাম মোবাইলে টাকা পাঠাইতে, তো হঠাৎ করে কিছু লোক আইসা, মানে কোনো কথা নাই, অকথ্য গালি গালিজ করতেছে মেয়র সাহেবরে। তখন আমি এখানে ছিলাম, আমার পিছন দিকে আইসা ইচ্ছা মতো রোল দেওয়া, বাইরে ইচ্ছা মতো রোল দেওয়া, অনেক অনেক মারছে। পরে মারার পরে আমার নামাইয়া আমার নাকে মুখে ইচ্ছা মতো অকথ্যভাবে তো গালাগালি করছে, অনেক মারছে। এরপরে আমাদের যে বড় ভাই ছিল ওনা এখানে ছিল, ওনারও অনেক 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 মারামারি অনেক মারছে। তো এখানে ঘটনাস্থলে যারা ছিল তারা গোলাম রসুলের লোক ছিল, রবিউল শান্ত মতিউর আর অনেকেই ছিল, তারা অনেক ইকথভাবে গালাগালি করছে। এরপরে আমার তো আমার মারা ধরার করার পরে ওরা অনেক হাতে অনেক রোল টুল ছিল, এগুলো তো অনেক 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 অত্যাচার করছে। এখানে যে ঘটনা ঘটছে, এখানে আমাদের যে আওয়ামী লীগের সেক্রেটারি আছে গোলাম রসুল কলি, তার নেতৃত্বে বিএনপি জামাত, এরপরে এই সন্ত্রাসী জিএমবির কিছু লোক আছে, রাজাগারের পোলা আছে, তাদেরকে নিয়ে এসে একটা সংগঠন লইয়া এই আমাদের এত অকথ্য অত্যাচার করতেছে। এই কাঞ্চনের বাজারে ব্যবসায়ীরা অতিষ্ঠ, আমরা অতিষ্ঠ, অতএব আমরা এই জিএমবি সদস্যদের নিয়ে আসে যে প্রভাকাণ্ড চালাচ্ছে কিছুদিন যাবাত, আমাদের আমরা খুব উদ্গ্রীবে আছি, আমরা খুব শান্তিতে নাই, কাঞ্চন বাজারের ব্যবসায়ীদেরা শান্তিতে নাই, আমরা এটা সূক্ষ্ম বিচার চাই। এখন গোলাম রসুল সাহেব ওনার দল বাড়ি করার জন্য উনি বিএনপি জামাত জিএনবির লোকদের সাথে নিয়ে উনি চলতেছে, তার ফলশ্রুতিতে আজকের এই গ্যাঞ্জাম। আমি চাই ওদের ভবিষ্যতে যেন এমন গ্যাঞ্জাম আর না হয়, আমাদের শান্ত কাঞ্চন পৌরসভা যেন অশান্ত না হয়, সেই দিকে আমরা লক্ষ্য রাখব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, এই মামলায় থানাতে এই গ্যাঞ্জামে মামলা হয়েছে থানায়, অপরপক্ষ একটি কাউন্টার মামলা করেছে। আমরা চাই এই
ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।